গায়ে হলুদ দেখি, একটু হলুদ, বাবা একটু হলুদ হলুদ লেগে রয়েছে। বা to my channel the loving guy yo I hope everybody is doing absolutely fine আজকে তোমরা ভাবছো যে আমি গাড়ির মধ্যে বসে আজকে কি ব্লগ বানাতে যাচ্ছি যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়ের বিয়ে আছে 30th নভেম্বরে তোমরা যদি না দেখে থাকো আগের ব্লগটা যেটা বর্ধমানের ব্লগটা ওটা ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিয়েছি দেখে নিতে পারো ততক্ষণ চলো আজকে জার্নিটা স্টার্ট করি এখন বর্ধমানের জন্য রওনা দিচ্ছি পুরো সপ্তাহটা মজা হবে আর তোমাদেরকেও এন্টারটেইন করব কেন কারণ দ্য লাভিং গাই যাই করে তোমাদেরকে দেখায় চলো লেটস স্টার্ট দি ব্লগ টুডে গাইস আমি বর্ধমানে পৌঁছে গেছি এন্ড বর্ধমানে বাপন দাদার বাড়িতে চলে এসেছি কারণ পাঁচ দিন দাঁড়া মাসটা খুলি ঘরের মধ্যে পাঁচ দিন কলকাতায় থাকবো না ইয়ার গোপালকে তো দেখতে হবে তো গোপালের পুজো তোমরা জানো ভালো করে যে ভালো করে গোপালের পুজো দিন রাত করতে হয় তো বাপন দাদার থেকে কে ভালো পারবে এটা দেখবে গোপাল কোথায় চলো সিনেম্যাটিক শটে আজকে তোমাদের ঠাকুরকে দেখিয়ে দিই সিনেম্যাটিক শট চলো জয় গোপাল গোপাল এখন ভ্যাকেশনে এসছে এর থেকে ভালো মন্দির কোথায় পাবে বলো তার সাথে সাথে জেঠুও আছে এখানে বাবাও কথা বলছে সব একসাথে বাপন দাদা আর তোমার জেঠু তোমার ছেলে তো চলো এবার যাওয়া যাক আর বিয়ের বাড়িতে একটুখানি মজা করা যাক যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের বাড়ি এসছি মানে নিজে মজা করবো না তোমাদেরকেও ক্যামেরার মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে মজা করাবো যেরকম দ্য লাভিং গাই বলে থাকে চলো খুব অকওয়ার্ড ফিল লাগে এই বিয়ের বাড়িতে আমাকে এখন ভিডিও করতে একে তো কলকাতায় করি মানে কিরকম একটা লাগে বাট ইউনো তাও করে যাবো লেটস সি সামনে এরকম ব্লগ করা প্রথম প্রথম একবার ইউজ টু হয়ে গেলে কোনো প্রবলেম নেই কিন্তু প্রথম প্রথম এরকমভাবে ব্লগ করাটা এনো বর্ধমানে ইউ গাইজ আর অ্যাওয়ার দ্যাট ব্লগিং সিস্টেমটা একটুখানি সেরকমভাবে জানে না তো ফার্স্ট দিনটা একটু প্রবলেম হবে বাট আফটার আফটার ঠিক হয়ে যাবে চলো খাবো না এত ভালো হালুয়া দিয়েছো তুমি এটা আমার ফেভারিট হালুয়া সো দাদি আমার জন্য আলাদা করে অনলি হালুয়া রেখে দিয়েছে সো হাউ সুইট রাইট কি করছিস কেন বল দেখি বলি বল 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 বাবা গায়ে হলুদ দেখি একটু হলুদ বাবা একটু হলুদ হলুদ লেগে রয়েছে বা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরনো বাড়ি আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সামনে থেকে এটা পেছনের দিকটা দেখাচ্ছি দেখো উফ দিস ইজ অসম এখানে ফটোশ্যুট দারুণ হবে এই জায়গাগুলোতে ওকে গাইস আজকে যেই স্যুটটা পরবো না আমি সেই স্যুটের জুতোটা অনেক দিন ধরে পলিশ করিনি পুরো যা তা অবস্থা আজকে গুরু নানকের বার্থডে সো আমাদের বাড়ির সামনেই এখানে গুরুদুয়ার আছে যদি টাইম পাই তাহলে যাবো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো আজকে ভিড় হবে প্রচণ্ড এই এই গলিটা দেখছো এটা বর্ধমানে ওয়ান অফ দি ফেমাস গলি এটা অনলি ফর গোল্ড শপস হ্যাঁ মানে এখানে শ্যাঁকড়া বলে যেটা তোমাদেরকে একটা জায়গা দেখায় যেখানে ছোটবেলায়
জুতো উতো ছিঁড়তো বা জুতো পলিশের জন্য আমি এই কাকার কাছে আসতাম। এই কাকা আমাকে এখন চিনতে পারবে না, এমনি অনেক ছোট ছিলাম তখন, ক্লাস 11-এ পড়তাম তখন কার ব্যাপার। তো তারপরে মাস্ক পরে রয়েছি, বাবাকেও চিনতে পাচ্ছেন। তোমাদেরকে একটা জিনিস দেখাই, প্রত্যেকবার তো এখানে সর্বমঙ্গলা মন্দির আমরা এসেছি এখানে, আগে দেখে নাও এটা। তো তোমরা এখানে এই কামানটা দেখছো, তোমাদেরকে একটা হিস্ট্রি বলি, ওকে? এই কামানটা আমি জাস্ট, আমি টু বি ভেরি ট্রু ইয়ারটা ভুলে গেছিলাম, 1997-এ ঠিক রাত্রির 12টায় ডেটটা ছিল, এখানে লেখা আছে 9th October, কারেক্ট 1997। ঘরের কাজ হচ্ছে, আই এম সো সরি, আবার রিপিট করছি, 1997-এ 9th October ঠিক 12টার সময় এই কামানটা প্রত্যেকবার। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, স্টোরিটা তোমাদেরকে বলি, এখানে প্রচণ্ড একটু আওয়াজ আছে, অন্য জায়গায় গিয়ে স্টোরিটা বলবো। আর তোমাদেরকে একবার যে ঝালাক দেখাই, যখন বাস্ট করেছিল আমি দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম যখন বাস্ট করেছিল। এবার আমি তোমাদেরকে পুরো স্টোরিটা বলবো অন্য জায়গায় গিয়ে। চলো, এখানে আওয়াজটা একটু একো হবে, বাট গাড়ির আওয়াজগুলো কম আছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখানে ওই কামানটা ফাটাতো সন্ধিপ দুর্গাপুজোর সময়, প্রত্যেক বছর দুর্গাপুজোয় সন্ধি পুজো স্টার্ট হওয়ার আগে ওই কামানটা ফাটতো, তারপরে সন্ধি পুজো স্টার্ট হতো। তো 1997-এ 9th October ঠিক 12টার সময় আমি ঠিক সামনেই দাঁড়িয়েছিলাম, আর সেই সময় কামানটা ওই দিনে ফেটে তো ছিল, কিন্তু পুরো কামানটা ব্লাস্ট করে গেছিলো। সামহাও মায়ের আশীর্বাদে না আমার কিছু হয়েছিল না আমার বাবার কিছু হয়েছিল, তখন আমি খুব ছোট ছিলাম, একটু আবঝাব যা মনে রয়েছে, মানে মনে পড়ে। কামানটা কিন্তু কিছুদিন আগেও বসিয়েছে, মানে 2013-তে এই কামানটা একটা, মানে লাইক একটা ডামি কামান বসিয়েছে, ডামি ক্যানন বসিয়েছে, বাট তার আগে কিন্তু সত্যি করে ফাটতো এই কামানটা। এখন মন্দির, এখানে সর্বমঙ্গলা মন্দির চূড়াটা দেখা যাচ্ছে। কিছু পারপাসে এখানে এসেছি, একটুখানি বিয়ের বাড়ির থেকে একটুখানি বেরিয়ে এসেছি একটু রিল্যাক্স হওয়ার জন্য। তো পুরনো মেমোরিজগুলোকে একটুখানি আমি আবার রিকালেক্ট করছি। ওকে, সো গাইস, আমি রেডি হয়ে পড়েছি, অনেকদিন বাদ পড়লাম, একটু স্যুট বুট একটু ভালো লাগলো, কেমন লাগে? সো এখন যাবো, বাট চুলটা কিছু সেট করিনি, সকালবেলা সেট করে বেরিয়েছিলাম, এখনও সেট চলে আসছে বলছি, কি বলছি, মানে চুলটা এখনো অবধি সেট হয়ে আছে। তো চুলে তো পাগড়ি পরবো, বুঝলে তো, তো এই জন্যে চুলটা না সেট করলেও হবে, এই এরকমই রাফ অ্যান্ড টাফ রেখে দিই। ওইখানে গিয়ে তো পার্থর বাড়িতে গিয়ে, মানে ভাইয়ের বাড়িতে গিয়ে এখন ওপরটা, এখন পুরো শরীরটা ড্রেস করে নিয়েছি, এবার খালি মাথাটা ড্রেস করো। Let's go guys, puggery time! The new life begins from here, let's go, yo, bah, khub bhal lagche,
started to donate it. আমি সবার সামনে আমি ব্লগ করতে লজ্জা পাচ্ছিলাম, তাই জন্য বাইরে বেরিয়ে এলাম। তো এবার সারা রাত চলবে এরকম, সারা রাত এখানে থাকবো আমি। বিয়েতে খুব কম লোকই এসছে, ইউ গাইজ আর অ্যাওয়ার বিকজ অফ করোনা। সো এই চলো কন্টিনিউ করছি ব্লগটা, দেখতে থাকো। আর এরকম ব্লগ তো এখন পরপর আসবেই, রাইট? এইদিকে এবার আসছে ভালো, আসাম। সো হাউ ইজ মাই লুক অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো, and I can't know how you feel. Damn, I hate it. Oh, I'm gonna try to find the light from the sun when I'm underwater. I'm gonna try to feel the heat in the cold. You're making it harder. Oh, every day that's passing by, I wanna feel your hand in my eye. ও মা গো, টুরুলা বিয়ের পর আর রিসেপশনের আগে একটা দিন মাঝখানে যেটা থাকে সেটা আমরা সবাই এনজয় করি। চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমরা কিরকম ভাবে এনজয় করব। লেটস গো গাইস। আমরা একটুখানি সকালবেলা বেরোচ্ছি 108 শিব মন্দির। তুমি কি যাচ্ছ কোথায়? দিদি এখানে ঠিক আছে, 108 শিব মন্দির আর কয়েকটা জায়গায় যাবো যেটা তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিও, বহুত আওয়াজ পেছনে গাড়ি, তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, খুব ভালো হয়েছে। চলো, আমার ভিডিওতে যেরকম এন্টারটেনমেন্ট হয় তো আজকের ভিডিওটাতেও এন্টারটেন হয়েছে, এন্টারটেন করেছি তোমাদেরকে। সো অবশ্যই তোমরা দেখো আর লাইক শেয়ার অবশ্যই করে দিও, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবে না, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। চলো, আচ্ছা একজন আজকে খুব খুশি, কালকে কাল রাত্রিটা কেটে গেছে, তো এবার আজ রাত্রি হবে, আজ রাত্রি হয়ে গেলে খুব খুশি। এই সবাই খুশি, সব ছেলেরাই খুশি থাকবে, একদম একদম। তুম কাহা চলে গিয়ে থে, বদমাশি কর রহে হো, নেই কর রহে হো, একদম নেই হ্যায় না, আচ্ছে বাচ্চে হো না, তো আচ্ছে বাচ্চে হো না, তোমার নাম কি হ্যায়? আয়ুষ অঞ্জন। चले जाएंगे, चले जाएंगे। अरे लड़के हम लोग।
चलो चलो, नहीं नहीं लड़के खाली नहीं है, हम लोग बहुत पतले भी है, एडजस्ट हो जाते हैं हम लोग। हाँ हाँ बोलो बोलो, क्या भगवान का दिया हुआ सब कुछ है, इसमें कहीं भी एडजस्ट हो जाते हैं अपने। एग्जैक्टली। चाय बोतल गाना गा रहे हैं। ओके बोलो गाना गाओ। बहुत काम मेरे रोग का, हम मुझको करो अपनी सीने रोग का। ओह गुड 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 गुड। Smile of yours, I'll never shine no more. So আমরা চলে এসেছি বর্ধমানে 108 শিব মন্দির। তো পর 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 এখানে 108টা এরকম ভাবে বিশাল বড় এরিয়া নিয়ে এটা করা। আমরা চলে এসেছি কঙ্কালেশ্বরী কালীবাড়ি। এই জায়গাগুলো দেখছো, এইখানে প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, এই যে গ্রাউন্ডটা দেখছো, এই গ্রাউন্ডটাতে হেন কেউ আসেনি, এভরি বলিউড স্টার এখানে এসে প্রোগ্রাম করে গেছে। আর এইটা ওল্ড এজ হোমটা এটা নতুন করেছে। আর চলো মন্দিরে যাওয়া যাক। গুড্ডু তুমি পেহলে বার আরে ওকে ওকে। আর তুমি কতবার এসছো এখানে? অনেকবার, বহুবার। অনেকবার? ও পুরো একদম ববি দেওয়ালে ফিমেল ভার্সন। ঘুরতে এবার চলে এসেছি আবার এক শিব মন্দিরে, 108 শিব মন্দির, তারপরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি, তারপরে এখন চলে এসেছি মোটা শিব। তো মোটা শিব এখানে বর্ধমানে খুব ফেমাস, সবাই বলে নাকি এই শিব ঠাকুর শিবলিঙ্গ, শিবলিঙ্গ মাটির তলা থেকে নিজের থেকে উঠে এসছে। সে চলো কিছু জিজ্ঞেস করা যাক আমাদের পণ্ডিত মশাইকে, কি বলে দেখি, দেখি বলে কি না কিছু। বলছি আমি যা শুনেছি দাদা যে মানে শিবলিঙ্গ নিজের থেকে নাকি মাটি থেকে বেরিয়ে এসেছে, মাটি থেকে পাওয়া গেছে, শিশুরা আছে ওজো, হ্যাঁ ওইখান থেকে মাটি থেকে ওই এই জায়গা, এই জায়গাটা থেকে বেরিয়েছিল। ওকে এটা কোন সালে বেরিয়েছিল? 1972 সালে 10ই আগস্ট। তোমরা খালি জাস্ট দেখো, ভেতরে ভিড় আছে বলে ঢুকছি না, তোমরা জাস্ট খালি দেখো গাইস, জাস্ট লেন্থটা ব্রেথটা দেখো। মোটা শিব আমরা কেন বলে ডাকি, কারণ শিব লিঙ্গকে আমরা এরকমভাবে ধরতে পারবো না, মানে এতটাই মোটা, রাইট? এক হাতে একজন এক হাতে ধরতে পারবে, দু হাত দিয়ে ধরতে পারবে। বর্ধমানে এরকম অনেক 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 হিস্টোরিক্যাল প্লেস আছে কিন্তু সময় নেই, সে আরেকদিন এসে তোমাদেরকে দেখাবো। তো মানে এত সুন্দর জায়গা যে এইখানেই আমার বন অ্যান্ড বট আপ, রাইট? সো অবভিয়াসলি এটা আমাকে দেখাতেই হবে তোমাদেরকে, যে এটা জাস্ট একটা গ্লিমস ছিল বর্ধমানের। তো এরকম আরও আছে, তো চলো এখন আমরা ফেরত যাব বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, আজকে রিসেপশন আছে, অনেক চাপ বুঝতেই পারছো। আর লেটস গো গাইস। তোমরা দেখলে দুপুরবেলায় মোটা শিবের শিব মন্দির গেছিলাম, 108 শিব মন্দির, আবার কালী মন্দির গেছিলাম, রাইট? সো তারপরে একটুখানি বিজি হয়ে পড়েছিলাম, বুঝতেই পারছো যেন বিয়ের বাড়ির সময় এখন সবাই একটু বিজি হয়ে পড়ে। আর এখন আমরা যাব বিয়ের বাড়িতে যেখানে রিসেপশনটা হচ্ছে, সেম প্লেস যেখানে বিয়ে হয়েছে, রাইট? চলো লেটস গো গাইস। এতগুলো তো ফুড ব্লগ করি, রাইট? সো আজকে হায়ার বিয়ের ফুড ব্লগটা করি, কেমন টেস্ট এটা নাকি? ব্রেকফাস্ট ব্লগ,
বর্ধমান জাস্ট পাড়াবাড়ি হচ্ছে যখন থেকে এসেছি এই যে আমার এই দ্বিতীয় গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ভিডিওটা করা হয়নি এতই বিজি ছিলাম তাই না দাদি সো তুমি খেয়েছো খেয়েছো জল ছাড়া খাচ্ছি টেস্ট করার জন্য কেমন লাগে দেখি যদি ভালো লাগে বল জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এমনি তো অনেক বছর এক বছর পর ফুচকা খাচ্ছি পাক্কা প্রথমে কোথায় দাদির কাছে গেলাম তারপরে ভুয়াজ এন্ড চাচিস এবার কাকুস পাড়া তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে ব্লগ বানিয়েছিলাম টুকাই কাকু বলে তো ছোটবেলা থেকে ডাকছি অ্যাকচুয়ালি চাচা হয় রাইট বাট আমি জানি না ছোটবেলা থেকে কেন তাহলে টুকাই কাকু কেন বলে ডাকছি চাচা কেন বলে ডাকছি অনেকে কাকু বলতো অভ্যেস হয়ে গেছে আচ্ছা সরি ফর দি ব্যাকগ্রাউন্ড নয়েজ ওইটা একটুখানি বাজে বুঝতেই পারছো এখানে আর সো আচ্ছা আজকে ফার্স্ট টাইমই বলে দিই স্যার চাচা আর বাপি দুজন মিলে গল্প করছে আর ইয়ে কোথায় বুড়ো চাচা যেরকম আমি এক এক করে সবাই সাথে পরিচয় করাচ্ছি যেরকম আমি যা করি তোমাদেরকে দেখাই তো আজকে সেটাই করছি ওকে সো এখন চলে এসেছি বাবুল ভাইজির কাছে আর আমির কাছে যেরকম আমি বলছি যে এক 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 করে তোমাদেরকে পরিচয় করাচ্ছি তো আমার আচ্ছা বাই দা ওয়ে বাবুল ভাইজির ছেলে মানে বড় হয়ে গেছে এখন ও আলাদা গ্রুপে আছে এক্স্যাক্টলি অ্যান্ড সব থেকে বড় কথা হলো আমার খুব ভালো লাগলো যে বিয়ের দিন ও বললো যে নাকি ও আমার ফ্যান সরি ভয়েস পুরো বসে গেছে কালকের ওই প্রোগ্রাম হয়েছিল চাচামিচি হয়েছে তো এইটা কি এইটা কি মানে নিজেদের প্রাউড ফিল অ্যাজ এ নন্দে ফ্যামিলি ব্রাদার খুব ভালো কাজ করছে এবং সবাই ওকে সাপোর্ট করো ওকে আরও বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো যাতে ও আরও ভালো কাজ করতে পারে ওকে অল দ্য বেস্ট মানে হি ইজ মাই বিগ ফ্যান আমি জানতে পারলাম মানে আমি জানি না কিরকম ধরনের ফ্যান মানে উষা কি কোন কোন ধরনের ফ্যান মানে আমি বন্ধ করছি বন্ধ কর तुम लोग क्या कर रहे हो बस आए हुए सारे एंजॉय कर रहे हैं भाई का एंजॉय कर रहे हैं बड़ा एंजॉय कर रहे हैं अपना ओके सो अच्छा ये तो बंगाली उतना अच्छा तो नहीं बोलते नहीं बोलते तो अभी हिंदी में ही बोलते हैं हिंदी में बोलते हैं বাংলা ব্লগ আমি জানি তোমরা বাংলা বলবো বাংলা একটু হিন্দিটাও একটু একটু না রে হিন্দি বাংলা বাংলা বলতে পারে ভালোই বলে মাঝে মাঝে আটকি যাই দেখি কত অব্দি যাই আচ্ছা তো হচ্ছে আমারই হবে হচ্ছে আমার ভাই ছোট সব থেকে ছোট আর সুদীপ হাই আমার থেকে কত বছরের বড় দুই দুই মাস দুই বছর নট মাস ইয়ার ঠিক আছে মাস করে দাও দু বছরে আমি জানতাম না সিরিয়াসলি ওকে আর ও হচ্ছে সৌমা সৌমা ওর মা ওর ওয়াইফ ওর মিসেস নন্দা লাহিরি
সোমবার থেকে মানে 30 তারিখ থেকে শুরু হয়েছে আমার ভাইয়ের বিয়ে, আর আজকে এখন বাজে ঠিক 1:30টার সময়, রাত 1:30, আর বিয়ের সাথে আমাদের রিসেপশনটাও শেষ হলো।